হ্যালো বন্ধুরা লাইভ গ্রু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো তোমাদের অনেকেরই অভিযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে যে এখনো পর্যন্ত বোর্ড কেন কোনো নির্দেশিকা দিচ্ছে না এই কারণে আমরা নিশ্চিন্ত হতে পারছি না আমাদের যে মাধ্যমিক রয়েছে আমাদের যে উচ্চ মাধ্যমিক রয়েছে আমাদের একাদশ শ্রেণীর যে এক্সামিনেশন রয়েছে এ সেক্ষেত্রে কি করা হবে বাতিল করা হবে না অনলাইনে করা হবে না বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে তা নিয়ে ডিটেলসে আলোচনা করবো যে বোর্ড এই মুহূর্তে কি নির্দেশিকা দিয়েছে এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি মৌহা দাস পরীক্ষা নিয়ে কী মন্তব্য করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের দেশে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তোমরা সকলেই যেন দু লাখ প্লাস সংক্রমণ হয়ে গেছে এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টায় এবং আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যে প্রায় ছ হাজার সাতশো মতন বনে ধরে নিতে পারো চব্বিশ ঘন্টায় সাত হাজার মতন কেস কিন্তু দেখা গেছে তার মধ্যে বাইশ জনের আমাদের পশ্চিমবঙ্গে মৃত্যু ঘটেছে তার মানে বুঝতেই পারছো এটাকে একদম সাধারণ বিষয় ভেবে সাইডে সরিয়ে দিলে কিন্তু হবে না এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন এরকম জায়গা রয়েছে যেগুলোকে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন জায়গার ওপর যেমন আমাদের ভিক্টোরিয়া বলো ও এবং জাদুঘর বলো এখানে পরিষ্কার এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই কোভিডের পরিস্থিতি অনুযায়ী কিন্তু এদিকে আমাদের স্কুলগুলোর কথা যদি বলি বিভিন্ন পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি যেগুলো রয়েছে প্রধান শিক্ষক সমিতি বা সরকারি বেসরকারি যে শিক্ষক সমিতি রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ও নির্দেশিকা জারি করার কথা বলছে অনুরোধ করছে তার সত্ত্বেও কিন্তু বোর্ড এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে স্কুল বন্ধের কথাই বলেনি তোমরা বলছো পরীক্ষা অ্যাকচুয়ালি কিভাবে হবে সেই কথা তো আমি দূরে সরিয়ে দিলাম এই মুহূর্তে স্কুলও কিছু চলছে প্রত্যেক স্কুল চলছে না কিছু কিছু স্কুল বন্ধ রয়েছে কিন্তু বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ নিয়ে প্রপার কোনো অফিসিয়াল ইনফরমেশান দেওয়া হয়নি আর তোমরা বলছো কবে নির্দেশিকা দেবে পরীক্ষা নিয়ে তো আমি এখানে বলে রাখি তোমাদের জুন মাসে পরীক্ষা রয়েছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে সিবিএসই বোর্ডের পরীক্ষা কিন্তু মে মাসে ছিল এবং আইসিআইসি বোর্ডের পরীক্ষাও কিন্তু মে মাসে ছিল এবং সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করে দিয়েছে মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য স্থগিত করে দিয়েছে এবং আইসিআইসি বোর্ড কিন্তু এখনও পর্যন্ত কোনো ও অফিসিয়ালভাবে নোটিফিকেশান দেয়নি যে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন এবং টুয়েলভের জন্য কি করা হবে তো এখানে বলে রাখি আমাদের পরীক্ষা তো জুন মাসে এখনো অনেকটা দেরি আছে এবং পরীক্ষা নিয়ে উচ্চশিক্ষা সংসদের সভাপতি মৌহাদাস দাস কী বললেন মৌহাদাস দাস যেহেতু উচ্চশিক্ষা সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দায়িত্বে রয়েছে মানে উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভের বোর্ডকে চালনা করে উচ্চশিক্ষা সংসদ অর্থাৎ মৌহা দাস তিনি কিন্তু বলেছেন যে মাধ্যমিক যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে পেছাবে মানে সরাসরি কোনো এরকম কোনো মন্তব্য পায়নি যার দ্বারা স্টুডেন্টরা বুঝতে পারে যে পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তার বক্তব্য অনুযায়ী কিন্তু পরীক্ষা অফলাইনেই হবে এটা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই কারণ তোমরা সকলে জানো এই মুহূর্তে যে কোভিডের পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কখনোই অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয় যেরকমভাবে তাও কিন্তু স্থগিত হয়ে গেছে এই মুহূর্তে তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ ও যা সময়ের অপেক্ষা ভাবে তোমাদের নোটিফিকেশন দেওয়াই হবে তোমাদের পরীক্ষা অন্য কোন প্রসিডিউরে আমি বলছি না দেখো ও তোমাদের যদি এখন বলি পরীক্ষা বাতিল করা উচিত তোমরা অনেকেই কিন্তু অখুশিও হবে কারণ কি কারণ দেখো এরকমও অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে যদি পরীক্ষা না হয় কিন্তু তারা অনেকটাই অসন্তুষ্ট হবে এবং তারা ভাববে যে আমরা এত মেহনত করলাম লাভ কি বোর্ড এক্সাম একটা এরকম জিনিস যেটা তারা চেয়েছে যে কোনো কারণে তারা নাম করতে র্যাঙ্ক করতে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হবে অনেক তারা অসন্তুষ্ট হবে এই বিষয়টা আরেকটা দিকে যারা এতদিন ধরে অনলাইনে পঠন পঠন হওয়ার কারণে অনেকেই পড়াশোনা করতে পারেনি টিচার নিতে পারিনি অনেক ধরনের অসুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে বাতিল করা উচিত এবং যারা পড়াশোনা করেছে তার সত্ত্বেও অনেক স্টুডেন্ট চাইছে যে এই মুহূর্তে যে কোভিড পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা বাতিল করে দেওয়া হোক কিংবা অনলাইনে নেওয়া হোক বা অন্য কোনোভাবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কিংবা অন্য কোনোভাবে এ পরীক্ষা নেওয়া উচিত তো এখানে বলে রাখি আমার ডিসিশান কি দেখো প্রত্যেকের এর কোনো দিনই একটা যে কোনো রায় হলেই কেউ কিন্তু সকলে কিন্তু সন্তুষ্ট হতে পারবে না কিন্তু এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের অফলাইনে এ পরীক্ষা নেওয়া মানে স্টুডেন্টদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া কারণ প্রত্যেকেই জানি যে হারে একটি স্টুডেন্টও যদি কোভিডের সংক্রমণ হয় একটি স্টুডেন্টেরও যদি ক্ষতি হয় শুধুমাত্র স্টুডেন্টের ক্ষতি হওয়া না তোমরা পরীক্ষা দিতে গেলে তোমরা তো যদি সংক্রমিত কেউ হো বাড়িতে আসবে বাড়ির মানুষও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাড়িতে কোনো তোমার ঠাকুমা দাদু বা বৃদ্ধ কেউ থাকলে তারাও কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে এ তোমরা অনেকেই বলতে পারো যে সমস্ত কিছু খোলা রয়েছে দেখো সমস্ত কিন্তু ধীরে ধীরে বন্ধ হচ্ছে তাছাড়া সমস্ত কিছু খোলা রয়েছে বলেই কিন্তু সংক্রমণ রাজ্যে সাত হাজার বেশি হয়ে যাচ্ছে আর যেটা সাত হাজার সাত হাজার থেকে চোদ্দো হাজার হতে কিন্তু সময় লাগবে না জাস্ট দুদিন আগে দু হাজার ছিল দু হাজার থেকে সাত হাজার হতে কিন্তু সময় লাগেনি সেরকমভাবে সাত হাজার থেকে চোদ্দো হাজার কুড়ি হাজার হতে কিন্তু সময় লাগবে না কারণ কোভিডের যে হারে ছড়াচ্ছে যে হারে গ্রাফ দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমি কিন্তু আমি তোমাকে বললাম আমরা সবাই চাই সংক্রমণ যাতে কমে যায় কিন্তু ও স্টুডেন্টদের এর ঝুঁকির মুখে ফেলে এ পরীক্ষা নেওয়া আমার মনে হয় না এটা একটা ভালো কাজ হবে তো এই মুহূর্তে তোমাদের কি করণীয় তোমাদের যেটা বললাম যে তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও ক্লাস ইলেভেনের স্টুডেন্ট হও তোমরা কিন্তু পড়াশোনাকে চালিয়ে রাখো পড়াশোনাকে একেবারে বন্ধ করে দিও না তোমরা যারা ইলেভেনের স্টুডেন্ট রয়েছে তোমরা যদি ইলেভেনের বই কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রে তোমরা কি টুয়েলভের বই পড়া শুরু করে দাও এবং টুয়েলভের ক্ষেত্রেও পোস্টপোন করা একেবারে সম্ভব নয় অনেক কারণ আমি বলবো কেন অনেকটা সময় পিছিয়ে গেছে আরও যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে এ তোমাদের আরও সমস্যা হবে কারণ যারা ইন্টারন্যাশনাল কোনো কোর্সে অ্যাডমিট হবে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে এবং বিভিন্ন অসুবিধা তো রয়েছেই তো যাই হোক না কেন বোর্ড যদি ডিসিশনও নেয় যে পরীক্ষা বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে অপশান অবশ্যই দেওয়া হবে যারা পরীক্ষা দিতে চাই তারা অবশ্যই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর পুনরায় আবার পরীক্ষা দিতে পারে এবং এবং যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি দ্বারা মূল্যায়নের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট অবশ্যই দেওয়া হবে তো এই জিনিসটা তোমরা এই মুহূর্তে তোমাদের এত তাড়াতাড়ি হয়তো বা নোটিফিকেশান অফিসিয়ালভাবে নাও আসতে পারে পরীক্ষার সংক্রান্ত কারণ তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অনেকটা পিছিয়েই রয়েছে জুন মাসে রয়েছে আইসিআইসি এবং সিবিএসসি বোর্ডের মতন মে মাসে নেই সেই কারণে এ তোমরা একটু ওয়েট করো এবং আমার মনে হয় সবার প্রথমে বোর্ডকে স্কুল বন্ধ করার পুরো রাজ্যব্যাপী স্কুল যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করার আর নির্দেশিকা জারি করা উচিত তোমাদের কি মনে হয় আমি যে বিষয়গুলো বললাম সে নিয়ে তোমাদের যদি কোনো ভুল বা কোনো বক্তব্য যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর অফিসিয়ালভাবে যদি কোনো বিজ্ঞপ্তি আসে তো তোমাদের সবার প্রথমে দিয়ে দেব। সেই কারণে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশানে ক্লিক করো ও কারণ এখানে স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই